আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা অনেকেই আপনাদের গ্যালারির বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ আপনার পার্সোনাল কোনো কিছু আপনারা কখনো যদি আপনার লুকানোর প্রয়োজন হয় বা পার্সোনাল কোনো কিছু আপনারা লুকিয়ে রাখেন, অর্থাৎ সিক্রেট বা হাইড করে রাখেন, আপনারা এজন্য যে কাজটুকু করেন, আপনারা থার্ড পার্টি কোনো অ্যাপ বা অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ইনস্টল করে সেটা ওপেন করে তারপর আপনারা কি করেন, আপনারা আপনাদের ভিডিও বা ফটো বা অর্থাৎ আপনাদের যা কিছু হাইড করার প্রয়োজন বা সিক্রেট করে রাখার প্রয়োজন সেটা আপনারা রাখেন। কিন্তু আজকে আমি আপনাদের দেখিয়ে দিব, আপনি কোনো অ্যাপ বা অ্যাপ্লিকেশন ছাড়া, অর্থাৎ প্লে স্টোরে থার্ড পার্টি কোনো অ্যাপ বা অ্যাপ্লিকেশন ছাড়াই আপনি কীভাবে আপনার মোবাইলের অ্যাপ্লিকেশন ব্যবহার করে, অর্থাৎ আপনার মোবাইলের ফাইল ম্যানেজার ব্যবহার করে আপনি কীভাবে লুকিয়ে রাখবেন আপনার ভিডিও কিংবা ছবি, অর্থাৎ আপনার ইচ্ছা মতো যা কিছু, ঠিক আছে? তো অর্থাৎ কেউ বুঝতেই পারবে না যে আপনার এই অ্যাপ্লিকেশনে আপনার ফটো বা ভিডিও লুকিয়ে আছে, ঠিক আছে? আপনার ফাইল ম্যানেজার ব্যবহার করবে সে কিন্তু বুঝতেই পারবে না যে এই ফাইল ম্যানেজারের ভেতর আরও কিছু জিনিস রয়ে গেছে বা আছে, সে কখনো বুঝতে পারবে না। তবে আর এজন্য আপনারা যে কাজটুকু করবেন, আপনারা যারা অনেকেই বিভিন্ন ধরনের ফাইল ম্যানেজার ইউজ করে থাকেন, আমি এখানে দেখতে পাচ্ছি একটি ফাইল ম্যানেজার তো, এবং নিচে আরেকটি ফাইল ম্যানেজার দেখতে পাচ্ছি, ঠিক আছে? এছাড়া আরও বিভিন্ন ধরনের ফাইল ম্যানেজার আছে আপনারা ইউজ করে থাকেন, কিন্তু আমি মনে করি এবং সবচেয়ে বেস্ট ফাইল ম্যানেজার হচ্ছে এই যে ফাইল ম্যানেজারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নিচের দিকে একটু লক্ষ্য করেন, এই যে দেখেন এখানে যে ফাইল ম্যানেজারটা দেখতে পাচ্ছেন, এটা সবচেয়ে বেস্ট ফাইল ম্যানেজার। এই ফাইল ম্যানেজারটা আপনারা ব্যবহার করবেন। এই ফাইল ম্যানেজারটা ব্যবহার করলে আপনি যে সুবিধা পাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি শেয়ার ইট ব্যবহার করার প্রয়োজন নয়। এই ফাইল ম্যানেজারটা থাকলে আপনি শেয়ার ইট পাবেন এই ফাইল ম্যানেজারের মাধ্যমে, ঠিক আছে? তো যাই হোক, আমি আপনাদের পরিশেষে যেমনটা দেখাতে চাই বা বোঝাতে চাই সেটা হচ্ছে দেখিয়ে দেবো কীভাবে আপনার গ্যালারি থাকা ফটো কিংবা ভিডিও আপনি হাইড করে রাখবেন, অর্থাৎ লুকিয়ে রাখবেন কোনো অ্যাপ বা অ্যাপ্লিকেশন ছাড়া। তো এজন্য আপনাকে যে কাজটুকু করতে হবে, আপনারা জাস্ট এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তো ভিউয়ার্স, যখন আপনি এটার উপর ট্যাপ করবেন বা ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন বা কোনো অ্যাক্সেস যদি চায় তাহলে আপনারা এটা অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করার পর যেভাবে ইন্টারফেস শো করার কথা ঠিক সেভাবেই শো করবে এবং আপনার গ্যালারিতে যা যা আছে ঠিক সেখানেই, অর্থাৎ আপনারা যেভাবে ফাইল ম্যানেজার ইউজ করেন ঠিক সেভাবেই এই ফাইল ম্যানেজারটা আপনাকে প্রজেক্ট দিবে বা অপরচুনিটি দিবে। তো এখান থেকে আপনারা যে কাজটুকু করবেন, আপনারা একটু নিচের দিকে যদি স্ক্রল করেন, স্ক্রল করলে এখানে দেখতে পাবেন একটা অপশন আছে সেভ ফোল্ডার নামে, আপনারা একটু লক্ষ্য করেন, আমি একটু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এই যে আপনারা লক্ষ্য করেন এখানে দেওয়া আছে সেভ ফোল্ডার নামে একটা অপশন, এই যে দেখেন, ঠিক আছে? তো আপনারা এই সেভ ফোল্ডার অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর কিন্তু আপনাদের দুটি অপশন চাইবে, একটা হচ্ছে পিন এবং পাসওয়ার্ড। অর্থাৎ আপনারা যেহেতু এই ফোল্ডারে কোনো কিছু রাখতে চান, অর্থাৎ সেভ ফোল্ডারে আপনারা কোনো কিছু রাখতে হলে আপনাকে অবশ্যই তো একটি প্রাইভেসি দিতে হবে। সেক্ষেত্রে এখানে তারা বলছে চয়েস এ লক, আপনি এখানে কোন লকটা দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে পিন দিতেছি, তো আমি এখান থেকে পিন দিতেছি। তো ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করতেছেন এখানে আমি একটা পিন দিতেছি, তো আপনারা এরকম একটা পিন দিবেন। দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন আছে, আপনারা জাস্ট এই নেক্সট অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের বলছে তারা চয়েস সামথিং দ্যাট অনলি ইউ নো, ঠিক আছে? আবার আপনাকে ওই পাসওয়ার্ডটা দিতে হবে, সো আপনারা আবার দিয়ে দিবেন। তো আবার পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনারা ওকে বাটনে ক্লিক করবেন। তো ওকে বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শুরু করবে, ঠিক আছে? অর্থাৎ এটা অলরেডি চালু হয়ে গেছে। তো এখান থেকে আপনার কাজ শেষ, আপনার চলে যাবেন আপনার গ্যালারিতে, অর্থাৎ এই অপশনটা, অর্থাৎ এই ফাইল ম্যানেজারটা ওপেন করে নেবেন। নেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস শুরু করবে। তো এখান থেকে আপনি যদি চান যে আপনি কোনো কিছু লুকিয়ে রাখবেন বা হাইড করে রাখবেন সেজন্য আপনার ওই বিষয়টা সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে ভিডিও কয়েকটি লুকিয়ে রাখবো, আমি এখান থেকে কয়েকটি ফটো লুকিয়ে রাখবো। সো এজন্য আমি এখান থেকে এটার উপর ট্যাপ করবো, অর্থাৎ এখান থেকে সিলেক্ট করবো আমি যে ফটোগুলো এখান থেকে লুকিয়ে রাখবো সেগুলো এখান থেকে সিলেক্ট করবো। তো এখান থেকে আমি চারটি ফটো সিলেক্ট করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো আপনারা সিলেক্ট করার পর আপনারা উপরে দেখতে পাবেন থ্রি ডট আইকন রয়েছে, এই যে দেখেন, বা থ্রি ডট মেনু রয়েছে, আপনারা এই থ্রি ডট মেনুর উপর ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস শুরু করবে। তো এখান থেকে আপনারা দেখতে পাবেন মুভ টু সেভ ফোল্ডার নামে একটা অপশন আছে, এই যে দেখেন, মুভ টু সেভ ফোল্ডার নামে একটা অপশন, আপনারা জাস্ট এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি পূর্বে যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা এখানে আবার দিয়ে দিবেন। সো আমি দিচ্ছি,
দেওয়ার পর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরপরই আপনারা এখানে দেখতে পাবেন মুভ টু সেভ ফোল্ডার নামে একটা অপশন বা এখানে চলে আসবে। তো এটা করার পরপরই অর্থাৎ মুভ টু সেভ ফোল্ডার ক্লিক করার পরপরই আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে, অর্থাৎ আপনার এই যে অবস্থা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্যালারি। সো আপনার গ্যালারি থেকে চলে গেছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফটোগুলো এখানে কিন্তু পাবেন না, গ্যালারি থেকে চলে গেছে, ঠিক আছে। সো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেগুলো কোথায় গেল। সো এখন আমি দেখার জন্য যে কাজটুকু করবো, আমি জাস্ট এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটার যে আমি যে ফোল্ডারে রাখছি ওই ফোল্ডারে ট্যাপ করবো, এই যে আমি এই ফোল্ডারে রাখছি সেই ফোল্ডারে, এই ফোল্ডারের উপর ট্যাপ করবো। তো ট্যাপ করার পর আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি ওই পাসওয়ার্ডটা আবার দিব, আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করেন, আমি একটু আগে যে ফটোগুলো সেভ করছি বা সেভ ফোল্ডারে আনছি সেগুলো এখানে রয়ে গেছে, ঠিক আছে, বা আছে। সো আপনারা যেমনটা বুঝতে পারছেন বা যেমনটা আমি আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা চাইলে এভাবে ছবি কিংবা ভিডিও অর্থাৎ যা কিছু আপনার প্রয়োজন সেগুলো এখানে চাইলে হাইড করে রাখতে পারেন, লুকিয়ে রাখতে পারেন, ঠিক আছে। কেউ কিন্তু বুঝতে পারবে না যে আপনার এখানে লুকানো আছে ছবি বা ভিডিও। তবে অবশ্যই আপনাকে এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, কারণ এই পাসওয়ার্ডটা ভুলে গেলে কিন্তু হবে না, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনি আপনার মোবাইলে থাকা ফাইল ম্যানেজার ব্যবহার করে আপনার ভিডিও কিংবা ছবি হাইড করে রাখবেন বা লুকিয়ে রাখবেন, যেটা আপনারা অনেকেই বিভিন্ন ধরনের অ্যাপ বা অ্যাপ্লিকেশন ব্যবহার করে করেন, ঠিক আছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পরিবেশনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।